ফ্রেন্ডস, গুড ইভিনিং, কেমন আছো সকলে? আশা করছি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো ফ্রেন্ডস, আমি ঠিক ভালো ছিলাম না, শরীর খারাপ থাকার জন্য আমি কোনো ব্লগ আর করে মানে দিতে পারিনি তোমাদের। তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলেছি, আর রান্নার রুমে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে নিউ রান্নার রেসিপি ব্লগ আসছে। ঠিক আছে, তো ফ্রেন্ডস চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস চলো, আলুগুলো আমি দেখো কেটে নিয়েছি ছোটো ছোটো করে, ভালো করে ধুয়ে রেখেছি। ঠিক আছে, তো চলো এই আলুগুলো আমি প্রথমে ভাজি। তো ফ্রেন্ডস দেখো, এখানে কুকুলিগুলো আমি পরিষ্কার করে খোলা থেকে বার করে লবণ হলুদ মাখিয়ে একটু জল দিয়ে ভিজতে দিয়ে রেখেছি, যাতে কষগুলো বেরিয়ে যায়। ঠিক আছে, তো চলো এবার এগুলো ভালো করে কষতে নিয়ে তুলে বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিই। ঠিক আছে, যদি না ধোয়া হয় আর ভালো করে দেখতে হবে, কারণ খোলা থেকে বার করা তো খোলার কোনো অংশ থেকেও যেতে পারে, তাই আমি ভালো করে ধুয়ে নেব। ঠিক আছে, চলো হয়ে গেছে। দেখো টমেটো গুলি ধোয়া, আলু কুচি, পেঁয়াজ, লঙ্কা, চলো রান্না স্টার্ট করি। কড়াই গরম হতে দিয়ে তাতে আমি তেল দিয়ে, তেল গরম করে নিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার তাতে প্রথমে আমি আলুগুলো লাল লাল করে একটু ভেজে নেব। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ আলুগুলো ভাজার জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি, আর আমি এগুলোকে ভেজে নেবো। তাদের একটু সেদ্ধ হওয়া চাই যেহেতু, তাই লবণ দিলাম, অল্প একটু হলুদ দেবো, এখানে গুগুলিগুলোকে লবণ হলো আর একবার মাখিয়ে নিচ্ছি। ঠিক আছে, এগুলো ভাজতে হবে। তো চলো আলুটাতে একটু হলুদ দিয়ে দিই, ভালো মতো নেড়ে বারবার ঠেকে আলুগুলো আমি ভেজে নিই। ঠিক আছে, চলো পেঁয়াজ লঙ্কাটা কেটে নিই আর টমেটোগুলোও কেটে নিই। তো চলো আমার রেডি পেঁয়াজ লঙ্কা আর টমেটো কাটা। দেখতে পাচ্ছ আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, একটু ভাজা হবে আর একটু। চলো আর দুবার ঠেকে নিই, ততক্ষণে তো দেখতেই পেলে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, সেদ্ধও হয়েছে আর কত সুন্দর লাল লাল মতোই হয়েছে, পোড়া পোড়া করিনি, যেহেতু তরকারিটা করতে হবে। তো ফ্রেন্ডস চলো এগুলো তুলে আমি কড়াই আবার তেল দিয়ে, আমার তেল দিয়ে আমি গুগুলিগুলো ভেজে নেব। ঠিক আছে, চলো তেল গরম হচ্ছে, গুগুলিগুলো আমি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ গুগুলিগুলো এখন ভাজা চলছে। চলো এগুলো হালকা লাল লাল করে একটু কড়া করবো, বেশি না, বেশি কড়া করলে অসুবিধা আছে, তরকারিতে একটু কড়া হবে, একটু লাল লাল করে গুগুলিগুলো ভেজে নিচ্ছি। চলো হয়ে গেছে, তুলে নিবার তুলে নিলাম। কুচো করে রাখা পেঁয়াজ লঙ্কাটা এবার আমি তেলে দিয়ে দেবো। ঠিক আছে, আর একটু তেল দেবো, কারণ যেহেতু মশলাটা কষতে হবে, তাই চলো পেঁয়াজ লঙ্কাটা কড়াইয়ে দিয়ে দিলাম। নেড়ে ভালো মতো একটু ভেজে নিই, তারপর টমেটোগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার আমি চলো কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে হালকা ভেজে নিই। ঠিক আছে, এটাতে অল্প একটু লবণ দেবো, তারপরে টমেটোগুলো একটু ভালো করে সেদ্ধ আর ভাজাটা হবে। ঠিক আছে, চলো একটু লবণ দিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ লবণ দেওয়া হয়ে গেল, আর চলো মশলাটা নিয়ে নিই। আদা রসুন জিরে ধনিয়া সব বেটে একসাথে রাখা মশলাটা নিয়ে নিলাম, বাটা মশলা, এটাতে গুঁড়ো মশলাটা দেবো, তো আমি দু চামচ দিয়েছি, বেশি নয়। তো চলো গুঁড়ো মশলাগুলো দিয়ে নিই, এখানে গুঁড়ো মশলা দেবো হচ্ছে মিট মশলা,
মিক্স মশলা আর লঙ্কা গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো, ঠিক আছে। জিরেটা যেহেতু বাটা মানে গোটা বাটা ছিল তাই আর জিরেটা গুঁড়োটা দিলাম না, কারণ বেশি হয়ে যাবে। আর এটাতে মিশিয়ে দেবো আমি হলুদ গুঁড়োটা, ঠিক আছে। দেখলে সমস্ত গুঁড়ো মশলা এটাতে দিয়ে দিলাম। এবার আমি হলুদটা দিলাম, তারপর এগুলো একসাথে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিই, মিক্স করে একটা পেস্টের মতো করে নেব, ঠিক আছে। ভালো জল দিয়ে পেস্টটা বানিয়ে নিই ভালো মতো। তো দেখো আমার পেস্ট বানানো হয়ে গেছে। আর ওদিকে দেখো টমেটোগুলো প্রায় ভাজা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। মশলাটা দিয়ে দিলাম, এবার আমি এটা কষে নেব, ঠিক আছে। এটাতে অল্প একটু লবণ দেবো যেহেতু মশলাটা ছিল। হ্যাঁ, হলুদ দিয়ে দিয়েছি তাই আর হলুদ দেবো না, এই হলুদে আমার হয়ে যাবে। শুধু এটা কষে নেওয়ার পালা, তো ভালো মতো কষে নেবো, তেল ছাড়া ছাড়া হলে এ পর্যন্ত। তো হয়ে গেছে ওটা, এবারে আমি তাতে গুগলি আলু মিশিয়ে দিলাম। তারপর এটা ভালো করে মিক্স করে নেড়ে কষে নিচ্ছি একসাথে। তুমি দেখতে পাচ্ছ শুকনো শুকনো করে কষাটা হয়ে গেছে। তারপর একটু জল দিয়ে দিলাম, যে পর্যন্ত আমি জল রাখবো যতটা ততটা থেকে একটু বেশি দেবো, আর ফুটে একটু জলটা কমবে। তো চলো পাতাগুলো কেটে নিই, ধনিয়া পাতা। পাতাগুলো আমার কাটা প্রায় রেডি, দেখো এই পর্যন্তই আমি রাখবো, তাই আমি ধনিয়া পাতাগুলো এর উপর দিয়ে দিলাম হালকা হালকা করে নেড়ে মিশিয়ে নিলাম। তো ফ্রেন্ডস চলো আমার ওই রান্নাটা কমপ্লিট। টাটা।